रब्बि शाहलि सद्री व यस्सिरलि अमरी व हलुल उक्तदम मिन लिसानि यफ़क़हु क़ौली रब्बि औज़ु बिका मिन हमदाति शयातीन व औज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल क़सस। तौसीन मीम। हमरा सूरतुन नमल की देखेछि तौसीन और एखाने बाड़ती की देखछि तौसीन मीम। एखाने आयात द्वितीय आयात थेके शुरू तिलका आयातुल किताबिल मुबीन। एखन बोलेछि जे तिलका जदि ओई हय ताहले ओई जे अर्थात तोमरा जा पढ़छो ओई समुदय एमन किताबेर आयात जा दृश्यमान, ओई समुदय एमन किताबेर बाणी ओ बार्ता जा दृश्यमान, अर्थात तुमि पढ़ो तोमाके देखिए देबे वास्तवता। दृश्यमान एई अर्थे प्रकाश्य बा এই সুস্পষ্ট গ্রন্থের আয়াত। সুস্পষ্ট গ্রন্থ মানে কি? প্রশ্ন থেকে যায়। আর দৃশ্যমান বললে আর কোনো প্রশ্ন থাকে না, অর্থাৎ তুমি যা পড়বা তা দেখতে থাকবা সঙ্গে সঙ্গে। নাতলু আলাইকা মিন নাবাই মূসা। আমরা এখন বর্ণনা করব তোমার সামনে কিছু কথা মূসার ওয়া ফিরাউন বিল হক, ঠিক যেভাবে যা ঘটেছিল। লে কওমিন ইউমিনুন, একদম এবার আলাদা করে দিলেন তাদের জন্য যারা বিশ্বাস এনেছে, তাদের জন্য। ইন্না ফিরাউনা আলা ফিল আরদে, ফিরাউন উচ্চ ক্ষমতার অধিকারে ছিল এই পৃথিবীতে। জালা আহলাহা শিয়ান, এই সেই রাষ্ট্রবিজ্ঞানের মূল কথা এখনকার পৃথিবীতে, যে ডিভাইড অ্যান্ড রুল, যেটা করে ব্রিটিশরা সারা পৃথিবী শাসন করেছিল। এখনও সেই একই শাসন ব্যবস্থার মধ্যে ডিভাইড অ্যান্ড রুল, জনগণের মধ্যে দুটো ভাগ করে রাখো বা নানান ভাগে ভাগ করে দাও এবং শাসন করো। ওয়াজালা আহলাহা শিয়ান ইয়াস্তাদইফু তাইফাতান, দমিয়ে রাখত সে তার একটা শ্রেণীকে। মিনহুম, এবং তাদের মধ্যে থেকে। ইউযাব্বিহু আবনা আহম, জবাই করত তাদের ছেলেদেরকে। ওয়া ইয়াস্তাহিয়ি নিসা আহম, এবং বেঁচে থাকতে দিত তাদের নারীদেরকে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিঃসন্দেহে সে ছিল মহা বিপর্যয়কারী একজন। ওয়ানুরিদু, সেই ক্ষেত্রে আমরা চাইলাম। আন্নামুন্না আলা আল্লাদিনা ইস্তুদইফু ফিল আরদে, যে আমরা করুণা করব তাদের উপরে যাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল এই পৃথিবীতে। ওয়ানাজা আলাহুম আইম্মা, এবং করব তাদেরকে এই নেতা। ওয়া নাজা আলাহুমুল ওয়ারেসিন, এবং তাদেরকেই আমরা বানাবো এই পৃথিবীর উত্তরাধিকারী। পানুমাক্কেনা লাহুম ফিল আরদে, এবং প্রতিষ্ঠা দেব আমরা তাদেরকে এই পৃথিবীতে। ওয়া নুরিয়া ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, এবং দেখাবো ওয়া দেখাতে ফিরাউন ওয়া হামান এবং তার বাহিনীকে। মিনহুম, তাদের দ্বারা। মা কানু ইয়াহজারুন, যা তারা ভয় পেত। বা ওহাইনা ইলা উম্মে মূসা, তার মানে তাদের যে একেবারে লালা ফিল আরদে, এত উচ্চ ক্ষমতা, সেই উচ্চ ক্ষমতাধর কোনো রাষ্ট্রেরও ভয় থাকে। সে মানুষকে বিভক্ত করে শাসন করে বটে, কিন্তু আমরা দেখাবো যে একদম নিম্ন শ্রেণীর সেই যে নিপীড়িত জাতির, যে নিপীড়িত জনগণের যে উত্থান, তা দিয়ে যেটাকে তারা ভয় করে, যেটা শাসকরা সবসময় তাদেরকে ভয় করে। ওয়া ওহাইনা ইলা মূসা উম্মে মূসা আন আরদিআই হে, তখন ওহি করলাম আমরা মূসার মাকে এই ব্যাপারে যে তুমি দুধ পান করাও তাকে। ফাইজা খিফতে আলাই হে, যখন ভয় পাবে তার ব্যাপারে। ফা আলকি হে ফিল ইয়াম্মে, তখন তাকে ফেলে দেবে পানিতে, স্রোতে। ওলা তাখাফি ওলা তাহজানি, না কোনো ভয় পাবে না কোনো দুশ্চিন্তা করবে। ইন্না রাদ্দুহু ইলাইকা, আমরাই ফিরিয়ে দেব তাকে তোমার কাছে। জাইলুহু মিনাল মুরসালিন, এবং করব আমরা বানাবো তাকে আমাদের বার্তাবাহকদের মধ্যে একজন। ফল তাকাতাহু আলু ফিরাউন, এবং তাকে তুলে নিল ফেরাউনের পরিবার। লে ইয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানান,
যেন সেই হতে পারে তাদের শত্রু এবং তাদের দুশ্চিন্তার কারণ। ইন্না ফেরাউন ওয়া হামান ওয়া জুনুদু হুমা, ফেরাউন এবং হামান এবং তার বাহিনী, কানু খাতিন, এরা রীতিমতো অপরাধী ছিল। ওয়াকালাত ইমরাতু ফেরাউন, তখন বলল ফেরাউনের স্ত্রী, কুররাতা আইনিন লি ওয়া লাকা, মানে একেবারে শীতল করবে আমাদের চোখ ও তোমার, চোখকে শীতল করবে আমার, আইনিন চোখ, লি ওয়া লাকা, আমার আর তোমার, লা তাকতুলুহু, এই শিশুটাকে হত্যা করো না। আসা আনিয়ান ফানা, হতে পারে সে আমাদের উপকারে আসবে, আও নাত্তাখিদাহু ওয়ালাদান, শিখ ইউসুফের বেলায় যে কথাটা, ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা ধারণাও করতে পারেনি কি বলছে তারা। ওয়া আসবাহা ফুয়াদা উম্মে মূসা ফারেগান, আর এদিকে মূসার মা বিচলিত হয়ে উঠল তার অন্তর, ফারেগান, অস্থির হয়ে বসল সে। ইন কাদত লা তুবদি বিহি, উপক্রম হয়েছিল যে সে খুনি প্রকাশ করবে সেটা, লাউলা আন রাবাতনা আলা কালবিহা, মানে অদৃশ্য লোকের কার্যকরণগুলো যেন আমরা একটু চোখে দেখি। শত্রু হবে ফেরাউনের, তাকে ফেরাউন পালছে, আল্লাহ বলছেন ধারণাও করতে পারছে না তারা কি করছে। আবার মুসার মা বাচ্চা হারানোর অস্থিরতায় বলেই ফেলতো যে ওই তো আমার বাচ্চা হলো। তাহলে এই যে অদৃশ্য লোকের বিষয়টা, এটা কোরআন যারা পড়তে আসবে তাদেরকে অদৃশ্যের উপরে কিভাবে ন্যস্ত হতে হয় এসব কিছু, কোথার থেকে ক্ষমতা আসে, এ আমার ক্ষমতা নয়, কে আমাকে বুঝায়, এটা আমি বুঝি না, কি করে আমি পড়তে পারি সেটাও আমি জানি না, এর কোনো কিছুই আমার ভিতরে কোনো ক্রেডিটের বোধ আমার মধ্যে নাই যে আমি পারি, মাআযাল্লাহ আল্লাহ তাআলার এই বোধই আমার ভিতরে নেই। একটা ইচ্ছা ছিল 30-35 বছর আগে যে প্রভু তোমার কিতাব পড়ে মানুষকে শোনাবো, এরপর তিনি কিভাবে এটা কার্যকর করছেন সেটা তিনি জানেন, আপনারা তার বাস্তবতা। এখন এটা আমার মুখ দিয়ে শোনাবার মতো যোগ্য হয়েছে বলেই না আপনারা শুনতে আসেন। তো এই এই যে অদৃশ্য লোকের, আমি আমার প্রসঙ্গ টেনে আনলাম এবং এটাই দেখালাম যে এই যে অদৃশ্য মুসার মাকে আল্লাহ বলছেন যে আমি লাউলা লাউরা রাবতনা আলা কালবিহা, আমরা যদি তার অন্তরের উপরে একটা বন্ধন না দিতাম তাহলে সে বলেই ফেলত। তাহলে কার্যকরণটা কোত্থেকে হচ্ছে? অদৃশ্য লোক থেকে। ফেরাউন বুঝতেছিল না তার দ্বারা তার শত্রুই লালিত পালিত হচ্ছে। লেতাকুনা মিনাল মুমিনিন, আচ্ছা এখন মুসার মাকেই শিক্ষাটা কেন দিচ্ছেন আল্লাহ, যেন সে হতে পারে বিশ্বাসীদের একজন। ওয়াকালাত লিউখতিহি, সে বলেছিল তার বোনকে, তার বোনকে, কুসিহে, বাক্সতে ভাসিয়ে দিয়ে বললো যে পিছনে পিছনে যাও, তুমি অনুসরণ করো ওটাকে। ফা বসুরত বিহি আন জুনুবিন ওয়াহুম লা ইয়াশউরুন, এবং সে দূর থেকে দেখছিল, হ্যাঁ, এমনভাবে যে তারা বুঝতে, কেউ আর কেউ বুঝতেও পারছিল না। ওয়া হাররাম না, মানে সেটার উপরে চোখ রাখছিল, আন জুনুবিন, পেছন থেকে, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং আর কেউ তা বুঝতে পারছিল না। ওয়া হাররাম না আলাইহিল মারাদিয়া, এবং তার উপরে আমরা নিষিদ্ধ করে দিয়েছিলাম দুধ পান, মিন কাবলু, তার আগে, ফাকালাত, মানে বাচ্চারা তো কুড়িয়ে পেল, তুলে নিয়ে তাকে বিভিন্ন দুধ ধাত্রীদেরকে দিয়ে দুধ পান করাবার জন্য চেষ্টা করা হচ্ছিল। শিশু পেয়ে তো কত খুশি ফেরাউনের স্ত্রী, নিঃসন্তান সে, তো কে দুধ পান করাবে, দুধ পান দায়ীদেরকে ডেকে ডেকে দুধ পান করাবার, কিন্তু আমরা হারাম করে দিয়েছিলাম, কারোই দুধ পান করছিল না শিশু। এই যে এই বিষয়টার ব্যাপারে যদি সচেতন না হই আমরা, যে বিষয়টা আমার শুধু ন্যস্তীকরণ, আমার কাজটা হলো নিজেকে ছেড়ে দেওয়া, আসলামতুল রাব্বিল আলামিন, প্রভু আমি সমর্পিত, আমার কাজ শুধু সমর্পণটুকু, বাদবাকি আমাকে দিয়ে কী করাবেন সেটা তিনি জানেন।
वकालत लिखते अच्छा व हर्रमना अलैहिल मरादिया मिन कबलु फकालत हल अदुल्लुका ओई मेटी सेखाने गिये हाजिर दूर थेके आमी कि तोमादेरके संबाद देबो आला आहले बाइतिन एमन एक गृहिणीर यकफुलुनाहु से पालते पारबे ओके लकुम तोमादेर जन्य वहुम लहु नासेहुन एबं से तार हिताकांक्षी होबे फा रददनाहु इला उम्मिही তাহলে কীভাবে আমি ফিরিয়ে দিলাম তার মাকে তার কাছে তাকে তার মায়ের কাছে কাই তাকার আইনুহা যেন শীতল থাকতে পারে তার চোখ ওলা তাহজান এবং সে দুশ্চিন্তা না করে ওয়ালি তা আলামা আর এ কারণেও যেন আন্না ওয়াদ আল্লাহ হক আল্লাহর ওয়াদা সত্য এখন কেউ যদি কোরআন পড়ে এবং আল্লাহর প্রতি নির্ভর করে সে যে পড়তে পারবে এবং তাকে যে পড়তে দেওয়া হবে এইরকম যদি কোনো ব্যক্তির কাছে এটা স্পষ্ট হয় সে কি করবে বলে তাই না একসময় এটা স্বপ্ন বরং দুঃস্বপ্ন এও কি সম্ভব যে কোরআন পড়ে বোঝা যায় তা সেই মূর্খ একদিন স্বপ্ন দেখেছে যে আমি পড়ে শোনাবো মানুষকে খুব লেভেলটা কম প্রাইমারি লেভেল পর্যন্ত হলেই আমার জন্য যথেষ্ট একেবারেই পড়া হয় না তোমার কিতাব তা আমাকে একটু পড়তে দাও ফরাদাদনাহু ইলা উম্মে উম্মিহি কাইতা তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালি তাআলামা আন্না ওয়াদ আল্লাহ হাক্কুন হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন কাদেরকে বললেন কিন্তু তাদের অধিকাংশই এ কথাটা জানছিল না জানতো না কি হচ্ছে এখানে বলাম্মা বালাগা শুদ্ধাহু তারপর যখন পৌঁছালো সে তার পূর্ণ বয়সে ওয়াস্তাওয়া এবং সে সঠিক একেবারে সুঠাম দেহি হলো আতাইনাহু হুকমান ওয়া ইলমান দিলাম তাকে তার বুঝ এবং জ্ঞান আগে বুঝ তারপর জ্ঞান ওয়াকাজালিকা নাজজি আল মুহসিনিন এভাবেই আমরা পুরস্কৃত করি তাদেরকে যারা আমার কথায় নিষ্ঠ একনিষ্ঠ ওয়া দাখাল আল মাদিনাতা আলা হিনিন একদিন সে ঢুকলো শহরে এমন সময় গাফলাতিম মিন আহলিহা মানে অধিবাসীরা দুপুরের বেলা তাই না ঝিমোচ্ছিল সকলে ফা ওয়াজাদা ফিহা হঠাৎ তখন দেখলো সেখানে রাজুলাইনে ইয়াকতাতিলান দুজন মানুষ মারামারি করছে হাদা মিন শিয়াতিহি একটা লোক বা এইটা তার তার গোত্রের বনি ইসরাইলি ওয়া হাদা মিন আদুবিহি আর ওইটা তার শত্রুপক্ষের ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতিহি চিৎকার করে ডাকলো তাকে যে তার গোত্রের আলা আল্লাযী মিন আদুবিহি তার মোকাবেলা করতে যে তার শত্রু ফা ওয়াকাদাহু মূসা এসেই এক ঘুষি মেরে বসলো মূসা ফাকাদাহা আলাইহে সেটাই তার উপরে কার্যকর হলো একদম মানে সাঙ্গ হলো তার ব্যাপারটা কাল হাদা মিন আমালিস শাইতান এইটা একটু দেখার ব্যাপার আমি দেখাবো আপনাদেরকে যে ওলাম্মা বালাগা আশুদ্দাহু আগের আয়াতে যখন সে পৌঁছালো তার পূর্ণ যৌবনে ওয়াস্তাওয়া এবং একেবারে মানে স্থিতিশীল যুবক হলো সে আতাইনাহু হুকমান ওয়া ইলমান এই তাকে আমরা বুঝ দিলাম এবং জ্ঞান দিলাম একটা মানে সে ঘুষি মারার পরেও যখন লোকটা মরে গেল তখন এই যে সূক্ষ্ম পার্থক্য করার ক্ষমতা এইটা তো আমার কাজ না আর বনে ইসরায়েল যেহেতু কিতাবি জাতি সে তো জানতো শয়তানকে কিন্তু ফেরাউন যখন খুঁচা দিল ওই যে আগের আগের সূরা যেটা পড়ল তখন তো বলল যে আমি তো ইয়েতে ছিলাম দোয়াল লিখছিলাম হ্যাঁ ঠিকই তো আছে তার আগের কথা ওটা তো তাই আগের তখন ছিলাম আমি এই বিষয়টা হ্যাঁ হ্যাঁ না এই বিষয়টা নিয়ে তখন আমি যখন আমি তোমাদের মধ্যে লালিত পালিত হচ্ছিলাম যখন আমি ওই কাণ্ড করছিলাম এখন পর্যন্ত তো সে গোয়াট সূক্ষ্ম জিনিস ধরেছ থ্যাংক ইউ এটা সকলের জন্যই কাজে লাগবে সুন্দর জিনিস
মানে ফেরাউন যখন বললো যে এটা খোঁচা দিল যে আমরা তুমি তো আমাদের মধ্যে লালিত পালিত হয়েছো, তারপর তুমি যে করলে তাই করার যা করলার করার, তো তখন তুই বলছে, কিন্তু এই জ্ঞান পাওয়ার পরে সে বলছে এটা শয়তানের কাজ, তারপরে সে পালালো। তাহলে হাদা মিন, আচ্ছা, ফা ওয়াকাদাহু মূসা ফা কাদা আলাইহি ক্বাল হাদা মিন আমালি শয়তান, মিন আমালি শয়তান, এটা শয়তানের কোনো দুরভিসন্ধি, মানে আমি তো এই লোকটাকে মারার জন্য ঘুষি মারিনি। এই নিজেকে নিজের মধ্যে পার্থক্য সৃষ্টি করার যে ক্ষমতাটা, এটাই সেই জ্ঞান। মানে এর আগ মুহূর্ত পর্যন্ত তো সে শয়তানের চালাই ছিল, তো এইটাই যখন তার দ্বারা প্রকাশ পেল তখন সে বুঝলো যে এটা শয়তানের কাজ। ইন্নাহু আদুবুন মুদিল্লুন মুবিন, নিঃসন্দেহে সে মানে আমার শত্রু, এই শত্রু ঘোষণা করলো শয়তানকে, আর সে যে একদম স্পষ্ট দৃশ্যমান বিভ্রান্তকারী এটা এখন দেখলো সে। কাল রব্বি ইন্নি জালামতু নাফসি, প্রভু আমি এর এতদিন পর্যন্ত সর্বনাশই করেছি আমার, এই উপলব্ধি যখন আসলো, রব্বি ইন্নি জালামতু নাফসি, ঠিক যেমন সাবারানি বলেছিল একইভাবে, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি। তো এই বোধ কোত্থেকে এলো? আল্লাহর দেওয়া জ্ঞান এবং বুঝের কারণে এলো। তারপর সে বুঝতে পারলো নিজের মধ্যে শয়তানের কীভাবে কাজ করে, তারপর ক্ষমা চাইল, প্রভু আমি মানে সর্বনাশ করেছি আমার নিজেকে, ফাগফিরলি, এখন তুমি ক্ষমা করো আমাকে, ফাগাফার আল্লাহ, সাথে সাথে ক্ষমা করে দিলেন তাকে। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, এই যে উপলব্ধির সঙ্গে ক্ষমা প্রার্থনা, যেটা কিছুতেই যেন আমাদের ভিতরে যাচ্ছে না, দূরত্বটা দেখি আর কি। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, কাল রব্বি বিমা আনআমতা আলাইয়া, এখন ক্ষমা যে সে পেয়েছে এই বুঝ তার এসে গেছে, তুমি যেই করুণা করেছো আমার উপরে, ফালান আকুনা জাহিরান লিল মুজরিমিন, আমি আর কোনোদিন কোনো অপরাধীর সাহায্যকারী হব না। ফাসবাহা ফিল মদিনাতে খায়েফান, একদিন সকালবেলা সে শহরে প্রবেশ করল, শহরে এলো ভয়ে ভয়ে, ফা তারাক্কাবু, এবং চারিদিকে তাকাচ্ছিল, ফাইদা আল্লাদি ইস্তানসারাহু বিল আমস, তখন হলো এই যে যাকে সে কালকে সাহায্য করেছিল, ইয়াস্তাস রেখুহু, সে চিৎকার করে ডাকছে এখন তাকে। কাল আলাহু মূসা, এবার মূসা এসে তাকে বলল, ইন্না কালা গাউইউন মুবিন, তুমি তো দেখছি বড় বিভ্রান্তকারী ব্যক্তি, তার তুমি মানে তুমি তো শয়তান আসলে। ফালাম্মা আন আরাদা আন ইয়াবতেশা বিল্লাদি হুয়া আদুবুন লাহুমা, অতবর যখন ইচ্ছা করলো, তারপরেও কিন্তু সে এখন ইচ্ছা রোধ করতে পারছে না, স্বজাতির প্রতি তার টান, বিরোধী জাতিরকে আক্রমণ করবে ইচ্ছাটাকে সে রোধ করতে পারছে না। ফালাম্মা আন আরাদা, এরপর যখন এমন মনে হলো যে আন ইয়াবতেশা বিল্লাদি হুয়া আদুউন লাহুমা, তার মানে তার যা স্বগোত্রীয় লোক এবং সে দুজনার শত্রু যে তার আক্রমণ করে বসবে, কলা ইয়া মূসা, সে বলাচ্ছে মানে আল্লাহ কাকে দিয়ে কী করাচ্ছেন, সে বলছে ইয়া মূসা আতুরিদুন আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিলামস, তুমি কি চাও তুমি হত্যা করবে আমাকে যেভাবে কালকে একটা লোককে খুন করেছো তুমি? ইন তুরিদু ইল্লা, তাহলে তুমি তো চাও না এছাড়া আর কিছুই, আন্তাকুন জব্বারান ফিল আরদে, অত্যাচারী হতে এই পৃথিবী এই দেশে, ওমা তুরিদু আন্তাকুন আমিনাল মুসলিহিন, আর তুমি কোনো ইচ্ছা রাখো না এই ব্যাপারে যে এখানে তুমি ভালো কিছু করবে। হোজা আর রাজুলুন মিন আকসাল মদিনাত, এমন সময় এলো একজন ব্যক্তি শহরের উপকণ্ঠ থেকে, ইয়াসা, ছুটতে ছুটতে, কালা ইয়া মূসা, এসে বলল হে মূসা, ইন্নাল মালা আ ইয়া তামারুন ইয়া তামিরুনা বিকা,
মন্ত্রিপরিষদ তোমাকে নিয়ে বৈঠকে বসেছে, তোমাকে নিয়ে বৈঠকে বসেছে, পরামর্শ করছে। হ্যাঁ, বিকালে ইয়াক তুলুকা, সিদ্ধান্ত হয়েছে তোমাকে হত্যা করার। ফখরুজ ইন্নি লাকা মিনান নাসিহীন, বেরিয়ে যাও তুমি, আমি তোমার উপকার চাই, আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী। ফখরাজা মিনহা, বেরিয়ে গেল সে সেখান থেকে। খা এফান, ভয়ে ভয়ে। ইয়াতারাক্কাবু, চারিদিকে তাকাচ্ছিল, দেখতে দেখতে। কালা রব্বি নাজ্জিনি মিনাল কওমিল জালিমিন, প্রভু উদ্ধার করো আমাকে এই অত্যাচারী জাতি থেকে। ওলাম্মা তাওয়াজ্জাহা তিলকা আ মাদিয়ানা, অতপর যখন সে উদ্দেশ্য করলো, লক্ষ্য স্থির করলো মাদিয়ানের দিকে, কালা আসা রব্বি আন ইয়াহদিয়ানি, তার মানে অতটুকু জ্ঞান তার ছিল যে মাদিয়ান ফেরাউনের রাজত্বের বাইরে, যেমন এখান থেকে কেউ অন্যায় করে ইন্ডিয়া পালিয়ে যায়। তো ওলাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, কালা আসা রব্বি, হতে পারে আমার প্রতিপালক আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, সেদিকে যাওয়ার সঠিক সঠিক পথটা তিনি আমাকে দেখিয়ে দেবেন। কারণ মিশর থেকে মাদিয়ান এটা কল্পনাই করা যায় না, সোজা একেবারে সেই লোহিত সাগরের মাথা পার হয়ে তারপর এখানে আসা, চিন্তাই করা যায় না কোথেকে কোথায় হলো, প্রায় বহু দূর কোথায়, এই হলো মিশর, এখান থেকে একবার সোজা যদি আসে এই লোহিত সাগরের মাথা, এটা পার হয়ে এখানে এসে এই মাদিয়ান, এই অঞ্চল, এটা ফেরাউনি শাসনের বাইরে, ফেরাউনের শাসন এই পর্যন্ত। বরং এই পর্যন্ত নয়, বরং বলা যায় তো এই পর্যন্ত এখন এসেছে ইহুদিরা নিয়েছে, কিন্তু আসলে মিশর, এই মিশরের এলাকা যেটা দেখা যাচ্ছে এই সুয়েজ কানাল, এখানে এই হলো মিশর এই পর্যন্ত। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা কালা আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল। ওয়ালাম্মা ওয়ারাদা মা আ মাদিয়ানা, এক সময় যখন পৌঁছালো মাদিয়ানের পানির ঘাটে, মাদিয়ানের গ্রামের মানুষ যেখান থেকে পানি নিত, ওয়াজাদা আলাইহে উম্মাতান, সেখানে দেখলো একদল মানুষ, মিনান না উম্মাতান মিনান নাস, ভাবতে পারো মানে মানুষের মধ্যে থেকে একটা দল, একটা বিশেষ শ্রেণী মানুষের, এখানে কী হবে উম্মাতান মিনান নাস মানে কী হবে, মানুষের একটা বিশেষ শ্রেণী। ইয়াসকুন পানি পান করাচ্ছে, ইয়াসকুন মানে পশুদের পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম, এদের ছাড়াও সে সেখানে দেখলো ইমরাতাইনে, দুজন নারী, তাজুদান অপেক্ষমান, অপেক্ষায় বসে আছে। কালা মা খাতবুকুমা, সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো তোমাদের সমস্যা কী। কালা তা, তারা দুজন বলল, লা নাসকি হাত্তা ইউসদিরা আর রিয়া, এবার সেই উম্মতের পরিচয় পাওয়া গেল, উম্মতা মিনান নাস, আমরা আমাদের পশুদের পানি পান করাতে পারবো না সেই পর্যন্ত যে পর্যন্ত না এই রাখালরা তাদের পশুদের পানি পান করিয়ে নিয়ে যাবে, এই জন্য আমরা অপেক্ষায় আছি। ও আবু না শেখুন কবির, আর আমাদের বাবা একেবারে অশীতিপর বৃদ্ধ। ফাসাকা আলাহুমা, তা মুসা তো বুঝতেই পারা যায় যুবরাজ, দেখেই সব সরে গেল, তো তাদের জন্য পানি পান করিয়ে দিল। তাওয়াল্লা আলা ইলা দিল্লি, আবার সেই গাছের ছায়ায় গিয়ে ফিরে গিয়ে বসল। ফাকালা, সেখানে গিয়ে বলছে সে, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, এখন আমার অবস্থা এই, যাই তুমি নাজিল করবে, অবতীর্ণ করবে আমার প্রতি ভালোর, ফকির আমি তারই ভিখারি, সেটাই আমার প্রয়োজন। তার মানে এখন যে আমার কি দরকার তাও আমি জানি না, এই হলো আল্লাহতে ন্যস্ত মানুষদের প্রকৃত মনোভাব।
একটা মানুষ যখন মানে সম্পূর্ণ সমর্পণ করে সে তখন আল্লাহর কাছে কিছু চাইতে গিয়ে এরকম করে না যে আল্লাহ এইটা আমাকে দাও। আমরা তো চাইতে গেলে আল্লাহ আমাকে পরিষ্কার পাশ করাই দাও, আমার চাকরি দাও, আমি একটা ব্যবসা করছি এইটাতে বরকত দাও, আমাদের চাওয়াগুলো আমাদের সিলেকশনে, কারণ সেইটা আমার জন্য কতটা ভালো কতটা মন্দ এইটা নির্ণয়কারী আমরা। এই যে এক মহিলা কাঁদতেছে নিউ মার্কেট আগুন লাগার, ভাই আমি সুদেও টাকা নিয়ে 50 লাখ টাকা জমায় আমি লাগাইছিলাম টাকা, আমি এখন কী করবো, হাও মাও করে কাঁদতেছে আর দাঁড়া দাঁড়ায় বলতেছে। এই কদিন আগে নাকি দোকান নিয়েছে, 1 মাস আগে। এখন সে বলছে ফা সাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ভালোর মধ্যে ভালো বলতে যাই তুমি আমার জন্য অবতীর্ণ করবে, আমার সামনে রেখে রাখবে, সামনে আনবে তুমি, আমি তারই ভিখারি। এবং এইটা আমার দীর্ঘদিনের মোনাজাত এবং একেবারে সালাতের তাসবিহ, লিমা আনজালতেনি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আমি তারই আসলে মুখাপেক্ষী, কারণ আমি তো আসলে জানি না যে আমার জন্য কোনটা ভালো। এইটাও নিজের কাছে নিজেকে স্পষ্ট হতে হবে, নিজের কাছে নিজে জিজ্ঞাসা করতে হবে, আসলেই কি আমি জানি যে আমার জন্য কোনটা ভালো। আমাকে তো সমাজ নির্ণয় করে দিয়েছে তুমি লেখাপড়া করো, তুমি এইটা করো ওইটা করো, এরপরে চাকরি নাও হ্যান করে, এগুলো তো মানুষের কথায়, এই নির্ণয় তো সমাজের, এই নির্ণয় পরিবারের, আমি কি জানি ব্যক্তিগতভাবে যে আমার জন্য কোনটা ভালো। ফাজাআতহু ইহদাহুমা, তখন এলো তাদের একজন, তামশি আলা ইস্তেহিয়া, হাঁটছিল চলে আসছিল, আলা ইস্তেহিয়া লজ্জিত পদক্ষেপে, কালাত ইন্না আবি, এখন বাবা আমাদের, ইয়াদউকা ডাকছে তোমাকে, লে ইয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, তার বিনিময় দিতে যে তুমি আমাদের পশুদেরকে পানি পান করিয়ে দিয়েছো। ফালাম্মা যা আহু, তারপর যখন সে এলো তার কাছে, ফাক্কাস ওয়া কাসা আলাইহিল কাসাসা, এবং ঘটনাগুলো সব খুলে বলল তার কাছে। কালা লা তাখাফ, আর ভয় পেও না, নাজাউতা মিনাল কওমিল যালিমিন, মুক্তি পেয়ে গেছো তুমি অত্যাচারী সেই জাতির থেকে। কালা তেহদাহুমা ইয়া আবাতি, তাদের একজন, দুই বোনের একজন বলল যে বাবা ইস্তা আজির হু, একেই রেখে দাও না, ইন্না খাইরা মান ইস্তা আজারতা, তুমি পয়সার বিনিময়ে যাকে কাজে রাখবে সে তো ভালো তো সেই হবে, আল কাউইউল আমিন, যে শক্তিশালীও হবে এবং যে বিশ্বাসীও হবে। কালা ইন্নি উরিদু, এখন বলছেন আমি চাই, আন উন কে হাকা এহেদা এবনা তাইয়া, আমি বিয়ে দেব তোমার সাথে আমার দুই মেয়ের এককে, একজনকে, হাত আইনে এবনা তাইয়া হাত আইনে, এই যে আমার দুই মেয়ে এর একজনকে আমি তোমার কাছে বিয়ে দেব। আলা আন তাজির তাজুরানি সামানিয়া হেজাজিন, হ্যাঁ আলা আন তাজুরানি সামানিয়া হেজাজিন, তুমি এর বিনিময়ে যে তুমি 8 বছর আমার কামলাগিরি করবে বা আমার কাজ করবে। তাহলে বিয়ে করা কোথায় ছিল, একটি নারী পাওয়া স্ত্রী হিসেবে কোন মর্যাদায় ছিল নারীরা, আর এখন কোথায় এসেছে, কারা এনেছে, কীভাবে এসেছে এই অবস্থা, মানে বিশ্বাস থেকে হারিয়ে গেলে মানুষ যার মানুষের পর্যায়ে থাকে না তার প্রমাণ আজকের সমাজ। ফাইন আতমামতা আশরান, আর তুমি যদি 10 বছর পূর্ণ করো, ফামিন ইন্দিকা, তাহলে ওই 2 বছরের শ্রম হবে আমার মেয়ের জন্য তোমার তরফ থেকে দেওয়া। আমি পিতা, 8 বছর তুমি আমার থাকবা, আমার কাজ করবা, এটা হলো আমার মেয়েকে বিয়ে দেব তার মূল্য হিসাবে।
আর তুমি আরো 2 বছর যদি কাজ করো তাহলে সেটা হবে তোমার পক্ষ থেকে আমার মেয়েকে দেওয়া। ওমা উরিদ ওয়া নাশুক্কা আলাইকা, আমি আর কোনো বেশি চাপিয়ে দিতে চাই না, কোনো কঠিন চাপাইতে চাই না তোমার উপরে। কি সহজ কাজটা দিয়েছেন ওনারা। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালেহিন, তুমি দেখতেই পাবে আমি আল্লাহ যদি চান ইনশাআল্লাহ যে আমি তাদেরই একজন যারা আসলে সৎকর্মশীল। কাল আজালিকা বাইনি ওয়া বাইনাকা, কাল আজালিকা বাইনি ওয়া বাইনাকা, বলল যে আচ্ছা থাকলো এটা আমার আমার মধ্যে আর তোমার মধ্যে। আইম্মাল আজালাইন, আইয়াম্মা আজালাইন, তো এই দুটো মেয়াদের যে কোনো একটা কাদাইতু যদি আমি পূরণ করি, ফালা উদওয়ান আলাইয়া, এমন আছে যে 8 বছর আপনার কাস্ট করে আমার বউ নিয়ে আমি চলেও যেতে পারি, আর পারি তো, দুটো মেয়াদি তো থাকলো, কিন্তু এরপর আর কোনো চাপ হতে পারবে না আমার উপরে। আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, এবং আমরা যা বলাকাওয়া করলাম আল্লাহই আছেন, আমরা যা বলাকাওয়া করলাম তার উপরে উকিল বা তার উপরে অভিভাবক হয়ে আছেন। আলহামদুলিল্লাহ, সূরাতুল কাসাস আয়াত 28 পর্যন্ত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।